করোনা আবহে বীরভূমের তারাপীঠ মন্দির থেকে ফের উধাও ভক্তদের ভিড়। একেবারে ফাঁকা মন্দির চত্বর, যার প্রভাব পড়ছে এলাকার অর্থনীতিতে, দাবি সেবায়েত সংঘের। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল রাজ্য থেকে দেশ, প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে বন্ধ হয়েছে লোকাল ট্রেন, কমেছে যানবাহনের সংখ্যা, এরই প্রভাব পড়েছে বীরভূমের তারাপীঠ মন্দিরের ভক্ত সমাগমে। বেলুড় মঠ দর্শকদের জন্য বন্ধ হলেও দক্ষিণেশ্বরের মতো তারাপীঠের মন্দির এখনো খোলা। তবে তারাপীঠের মন্দিরে ভক্ত সমাগমে একেবারেই ভাটার টান, মন্দির চত্বর প্রায় ফাঁকা। মন্দিরে আসা ভক্তদের জন্য বসে বহু দোকানপাট, বেচা কেনা চলে প্রতিদিন, তার উপর এর প্রভাব পড়েছে। দোকানিরা দোকান খুলে বসে আছেন, কিন্তু ক্রেতার দেখা নেই। পূজার জন্য বেশি ঢুকছে না, কারণ এমনিতেই ট্রেন বন্ধ, ভক্তের সংখ্যা একবারই হাতে গোনা হয়েছে, প্রায় দেড় মাস হয়ে গেল ভক্ত শূন্য তারাপীঠ, মন্দির চত্বর পুরো খাঁকা করছে। মন্দির ফাঁকা দেখে সুযোগ বুঝে আশপাশের বাসিন্দারা সেরে নিচ্ছেন দেবী দর্শন। করোনা আবহাওয়ার মধ্যেও মন্দির কর্তৃপক্ষ স্যানিটাইজ করছে, ঢোকার সঙ্গে সঙ্গে মাস্ক ছাড়া দেখছি কাউকেই অ্যালাও করছে না। মন্দিরে ভিড় মোটামুটি খুবই অন্য দিনের তুলনায় কম আছে, মানুষ খুব সুস্থভাবে মাকে দর্শন করতে পারছে। গত বছর করোনার প্রকোপের পর থেকে দু দফায় বন্ধ হয়েছিল তারাপীঠের মন্দির, তবে এবার কি হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি মন্দির কর্তৃপক্ষ। গোপাল চট্টোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, বীরভূম। অন্যদিকে কোচবিহারে ভোটের দিন দুষ্কৃতীদের গুলিতে নিহত বিজেপি কর্মী আনন্দ বর্মনের পরিবার সরকারি সাহায্য নিতে রাজি। আজ তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের পাশে বসে নিহত আনন্দ বর্মনের দাদা গোবিন্দ বর্মন জানান, মুখ্যমন্ত্রী গতকাল যে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তা তারা নিতে রাজি। সরকারের দেওয়া চাকরির প্রস্তাবও পরিবার নিতে রাজি বলে জানিয়েছেন তিনি। এর আগে পরিবারের তরফে বলা হয়েছিল সরকারি সাহায্য তারা নেবেন না। গত 10ই এপ্রিল কোচবিহারের শীতলকুচিতে ভোটের দিন দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছিলেন বিজেপি কর্মী আনন্দ বর্মন। একজন দুষ্কৃতীদের গুলিতে নিহত হন আনন্দ বর্মন এবং চারজন সিআইএসএফ এর জওয়ানের গুলিতে, কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ভোটের লাইনে মৃত্যু হয়। গতকাল তিনি শীতলকুচি কাণ্ডে পাঁচটি পরিবার পাশেই থাকবেন, পাঁচটি পরিবারের একটি করে চাকরি এবং প্রয়োজনীয় যে সহযোগিতাগুলো সেগুলো হাত বাড়িয়ে দেন। আনন্দ বর্মন সেই পরিবারটার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তার দাদু এবং তার মামা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেছিলেন। তারা দুটো দাবি রেখেছে, একটি পরিবারের চাকরি এবং দোষীদের শাস্তি। আনন্দ বর্মনের মা বাসন্তী বর্মন, বাসন্তী দেবী, আনন্দ বর্মনের দাদা গোবিন্দ বর্মন এবং তার মামা জগদীশ রায়, দাদু আজকে আসতে পারেনি শারীরিক অসুস্থতার জন্য। মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল হয়ে সম্মান জানিয়ে তারা তাদের মত পরিবর্তন করেছে। এখন তো সবার মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার, এখন ওরা এখন দিতেছে আমরা এখন কালকে টিভি দেখলাম ওরা মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিম মুখ্যমন্ত্রী ঘোষণা করছে। ঘোষণা করার পরে আমাদের বাড়িতে লোক গেছে, আমরা এখানে বাড়িতে বসছি, বোঝার পরে আজকে আমরা এখানে আসছি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই প্রসঙ্গে কি বলেছেন আসুন শুনে নিই। যদি তারা চাকরি নেন, পরিবার সচ্ছল হোক, এটা আমরা চাই। সরকার দায়িত্ব নেওয়া উচিত, তো নেবেন কিনা সেটা ওনাদের কনভিন্স করা উচিত। সবাইকে চাকরি, সুরক্ষা এবং আগামী দিন এরকম ঘটনা না হোক, এরকম আশ্বাসও দিতে হবে। এর আগে আপনারা জানেন একজন কর্মী মারা গেছিলেন, তার পরিবারের ওখানকার যে শীতলকুচি, তার দাদুকে নিয়ে এসে বলা হয়েছিল যে ও নয়, কিন্তু তার পরিবার সরকারি সাহায্যকে অস্বীকার করেছিল, ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটছে। তাদেরকে ভয় দেখানো হচ্ছে, এটাও ঠিকঠাক বলেছেন নাকি ভয়ে বলেছেন ভগবান জানে। আমরা আশা করব সরকার দায়িত্ব নিয়ে আগে সংঘর্ষ আর উত্তেজনা কমাবে, আর তারপরে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ দেবে।